নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পুলিশের জোরে কেউ জয়ী হয়নি, পরাজিতই হয়েছে। তাই আগামী 30 তারিখ নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ময়মনসিংহের ভালুকায় শুক্রবার বিকালে ঐক্যফ্রন্টের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, এ দেশের স্বাধীনতা এসেছে গণতন্ত্রের জন্য। এবারের ধানের শীষ ডক্টর কামালের ধানের শীষ, এবারের ধানের শীষ ঐক্যফ্রন্টের ধানের শীষ। ধানের শীষ মার্কা গণতন্ত্র রক্ষার মার্কা। ধানের শীষে ভোট দিয়ে নমরুদ ফেরাউনদের দেশ থেকে বিদায় করুন। ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সভায় সখীপুরে উপজেলা বিএনপি সভাপতি শেখ হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমিন বুলবুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ বাড়ি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন মাস্টার, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সারার হোসেন এমরান, মনিরুজ্জামান মনির ও ওসমান গনি মল্লিক মাখন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কাদের সিদ্দিকী আরও বলেন, এ বাংলার মানুষের গণতন্ত্র টিকিয়ে রাখতে এবার ধানের শীষে প্রতীক নিয়েছি। জেল জুলুমকে ভয় পাবেন না, জেলখানা মানুষের জন্য। তিনি বলেন, স্বৈরাচার ও জুলুমকারীদের যদি পতন না হতো তাহলে এখনও ইয়াহিয়া ও আয়ুব খানরা টিকে থাকতো। ভোট রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, আমার পকেটের টাকা ও ঘরের স্ত্রীকে কেউ কি নিতে দেব? তাহলে ভোট কেন অন্যকে নিতে দেবেন? তাই বলি, আপনার ভোট আপনাকে রক্ষা করতে হবে। কেউ যদি ভোট লুট করতে আসে তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবেন। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।